300 মিটার বাঁশের ঝুলন্ত সেতু, রং বেরঙের ফুল, বাহারি গাছ, গ্রাম্য পরিবেশে ছুটি কাটাতে আদর্শ স্থান হয়ে উঠেছে বসিরহাটের হংকং পার্ক। শীতের মিষ্টি রোদ গায়ে মেখে প্রকৃতির কোলে মাথা রেখে একটু জিরিয়ে নিতে কার না ভালো লাগে। কংক্রিট ইটপাথরে জঙ্গল ছাড়িয়ে এমন একটি জায়গা রয়েছে আপনার হাতের কাছে বসিরহাটে। শীত পড়তেই চুরুই ভাতের টানে বসিরহাটের নয়া আকর্ষণ হংকং পার্কে বাঁশের জালে ঝুলন্ত সেতু, যা দেখতে ভিড় জমাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। 30 রকমের হরেক রকমের ফুলের বাহার মন ভুলিয়ে দেবে 8 থেকে 80 সকলেরই। শীত মানেই চারিদিকে বাহারি ফুলের এবং ফলের গাছ, শীত মানেই পিকনিকে গিয়ে জমিয়ে আড্ডা আর কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। কিন্তু নতুন জায়গায় বেড়াতে গেলে কেমন হয় ভাবছেন? কোথায় রয়েছে সেই নতুন জায়গাটি? আপনার বাড়ির একেবারে কাছেই রয়েছে মন ভোলানো আর চোখ জুড়িয়ে যাওয়ার মতো পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি জায়গা, আর সেটি হল বসিরহাট। রয়েছে শূন্যের ওপর 300 মিটারের বাঁশের ঝুলন্ত সেতু, 30 রকমের হরেক রকমের ফুলের বাহার রয়েছে হংকং পার্কে। শীত পড়তেই চুরুই ভাতির টানে শহরের কংক্রিট ইটপাথরে জঙ্গল ছাড়িয়ে অনেকেই গ্রামের দিকে ঝোঁকেন, একটু আলাদা অনুভূতি শীতের রোদমাখা তাপ নিতে। দুচোখ ভরে সবুজ অরণ্য আর মুক্ত বাতাসে প্রাণ ভরে অক্সিজেন নিতে পর্যটকদের নতুন ডেস্টিনেশন হতে পারে বসিরহাট। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাটের 2 নম্বর ব্লকের খোলাপাতা গ্রাম পঞ্চায়েতের বিবিপুর দিববেরিয়া এলাকায় 20 বিঘা জমির ওপর বিশাল জলাশয়। চারিদিকে অরণ্য মাটির পাহাড় আর বিভিন্ন পাখির কুঞ্জন, নানান ধরনের পাহাড়ি সবুজ গাছের মেলবন্ধন। এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর গাছপালা আছে, হ্যাঁ ফুল আছে, তোমার আরবে খেজুর গাছ আছে, বিভিন্ন দেশের গাছগাছালি আছে এখানে। হ্যাঁ, সুন্দর পরিবেশ এবং এখানে আছে তোমার ঝুলন্ত ব্রিজ। এখানে এসে দেখলাম যে ঝুলন্ত ব্রিজে উপরে উঠে দেখলাম যে এখান থেকে সুন্দর পরিবেশ, হ্যাঁ এখানকার মানে কি বলবো, মানে দেখার মতো মানে দৃশ্য। হ্যাঁ, এখানে তোমার আসবে খুব ভালো লাগবে, মনোরম পরিবেশ। হ্যাঁ, বসিরহাট হংকং পার্ক, সেখানে রয়েছে 30 রকমের রং বেরঙের পাহাড়ি ফুল, কি নেই! সূর্যমুখী ডালিয়া, গোলাপ, নয়নতারা, নীলকণ্ঠ, হরেক রকমের রং বেরঙের বাহারি ফুলের দৃশ্য। আর পর্যটকদের বাড়তি পাওনা হিসেবে থাকছে জলাশয়ে বোটিং। এবারের নতুন সংযোজন হংকং পার্কে 300 মিটার বাঁশ জালের ঝুলন্ত সেতু। শূন্যের ওপর ঝুলছে এই সেতু, যা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। শীত পড়তেই হংকং পার্কে ভিড় জমাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। ইতিমধ্যেই এখানে ঘুরতে এসে বেজায় খুশি পর্যটকরা। পর্যটকদের কথা মাথায় রেখে প্রবেশ মূল্য সহ অন্যান্য খরচ সাধ্যের মধ্যে রাখা হয়েছে, এমনটাই দাবি কর্তৃপক্ষের। তারা জানিয়েছেন টিকিট মাত্র 10 টাকা, পিকনিক করার জন্য জায়গা ভাড়া 250 টাকা। বারাসাত থেকে টাকি রোড ধরে সরকারি ও বেসরকারি বাসে রঘুনাথপুর গন্তব্যে নেমে পাশাপাশি শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে ট্রেনে চেপে চাপাপুকুর স্টেশনে, সেখানে নেমে সোজা রঘুনাথপুর 10 কিলোমিটার যে কোনো ছোট গাড়িতে, তারপর সেখান থেকে অটো ধরে সোজা 5 কিলোমিটার দূরে গ্রাম্য পরিবেশে এই হংকং পার্ক। পর্যটকদের কাছে এবছরের নতুন পাওনা, তাই শীত পড়তেই বসিরহাটে ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা। 30 রকমের ফুল আছে ভেতরে, 30 রকমের ফুল দিয়ে বাগানটা সাজানো হচ্ছে। নতুন একটা ব্রিজ তৈরি করা হয়েছে, ঝুলন্ত ব্রিজ, 300 মিটার, 300 থেকে 350 মিটার, ওটা পাহাড়ের ওপরে উঠবে। আর তোমার এই ফুল গাছ দেখতে পাচ্ছ সব লাগানো আছে। এখানে বোট চলবে, পিকনিক হবে, 5টা 6টা 7টা করে পার্টির ডেলি পিকনিক আছে। ডিসেম্বর থেকে শুরু হয় স্টার্ট, মার্চ পর্যন্ত চলে পিকনিকটা।
আর বিভিন্ন প্রজাতির পাখি আছে এখানে, সেই পাখিগুলো আর কয়েকদিন বাদে সব ওই খাঁচা থেকে সব এখানে ছাড়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।